নমস্কার বন্ধুরা, হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অবশেষে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ জায়গায় একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে। অর্থাৎ নিম্নচাপটি দেখতে পাচ্ছেন, এবং সব থেকে বড় ব্যাপার যে এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হবে, তারা কি লেটেস্ট আপডেটে জানালেন সেটা আপনাদের জানাবো। পাশাপাশি দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, এছাড়া ভারতবর্ষের দিকেও কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, প্রধানত বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা একটু পরে, তবে ঝোড়ো হাওয়াটা কিন্তু ঢুকবে, বিশেষ করে চব্বিশ পরগনা, মেদিনীপুর, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে এমনটা সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে রাতে এবং আগামীকাল, আগামী পরশু, নিম্নচাপের জন্য কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমেই জানাবো আবহাওয়া দপ্তর কি বললেন। আবহাওয়া দপ্তর যেটা আজকে জানিয়েছেন, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল সকাল পর্যন্ত, তবে কোনো কোনো অংশে হালকা হতে পারে এমনটা সম্ভাবনা, তবে সম্ভাবনা রয়েছে, সম্ভাবনার ক্ষেত্র প্রধানত 70% মতন। এবং আগামীকালের যে আপডেট রয়েছে সকাল থেকে সারা দিন, তাতে তাঁরা এটাই বলেছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, রয়েছে হলুদ সতর্কবার্তা। অর্থাৎ নিম্নচাপের জন্য যে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ 15টি জেলাতে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা কথা কিন্তু তাঁরা এখনও পর্যন্ত জানাননি। এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যেহেতু নিম্নচাপটি তৈরি হয়েছে দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন জায়গায়, যদি উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গায় নিম্নচাপটি তৈরি হতো তাহলে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হতো। এটাই তারা বলতে চাইছেন। বৃষ্টি না হওয়ার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে এটি, যেহেতু নিম্নচাপটি দূরে তৈরি হয়ে গেছে। তো আমরা দেখে নেব কি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে যেটা আপডেট রয়েছে, বিকাল থেকে রাত পর্যন্ত সময় দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে, বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঝাড়খণ্ডের ধানবাদ, জামশেদপুর, রাঁচির কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এবং সারা দিন সেই রকমই বৃষ্টি হয়নি এমন জেলা অনেক রয়েছে, দু এক জায়গায় হালকা হয়েছে, রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে উপকূলবর্তী জায়গা দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এখানে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলোয় সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না ভেতরের দিকে জেলাগুলোর জায়গাগুলোয়। তবে এটাও দেখা যাচ্ছে যে সকালের দিকে, অর্থাৎ আগামীকাল 6টা থেকে 7টার মধ্যে বৃষ্টি কিছুটা হতে পারে হালকা মাঝারি, সেই উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে, বিশেষ বিশেষ করে রয়েছে দীঘা, কন্টাই, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সংলগ্ন জায়গাগুলোয়। অন্যান্য জায়গাগুলোয় এখনও সকালের দিকে কোনো বৃষ্টি নেই আগামীকাল। এবং আমরা দেখব যে বেলা থেকে পর্যন্ত, একবারে সন্ধ্যা রাত পর্যন্ত কি আপডেট, তাতে আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, এছাড়া হুগলি, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার দিকে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আগামীকাল দুপুর থেকে নিম্নচাপের জন্য কিছুটা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি কিন্তু নয়, কারণ আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি বলেনও নি এবং দেখাও যাচ্ছে না। এছাড়াও দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান রয়েছে, বাঁকুড়া, এখানে প্রথমেই বলেছি, পুরুলিয়ার ক্ষেত্রে হালকা, দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে, সম্ভাবনা রয়েছে 70% মতন। এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া পূর্ব বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টির কথাই তাঁরা বলছেন এবং সেই রকমই দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে ধানবাদ, দেওঘর, দুমকা, মিহিজাম, এখানে কোথাও কোথাও হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই 21 তারিখ আগামীকাল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তবে মূলত হালকা মাঝারির বৃষ্টি হবে। এই রয়েছে নিম্নচাপের বৃষ্টি আগামীকাল, এবং রাতের দিকে আগামীকাল কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে। তবে আগামীকাল আবার রাতের শেষ, অর্থাৎ আগামী পরশু 22 তারিখে সকালের দিকে উপকূলবর্তী জেলা জায়গাগুলোতে, সেই দীঘা, মন্দারমণি, কন্টাই, সুন্দরবন, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, এখানে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এবং 22 তারিখে একটু বেলার দিকে, অর্থাৎ আগামী পরশু, এটা আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কন্টাইয়ের দিকে একটু মাঝারি ধরনের, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 22 জুলাই তারিখে। 22 জুলাই তারিখে সারা দিনের যে আপডেট পাচ্ছি দক্ষিণবঙ্গে, সেই হালকা মাঝারি কোনো কোনো জায়গায় হতে পারে, বিরাট বৃষ্টির সম্ভাবনা এখন আমরা দেখতে পেলাম না, এবং 22 তারিখে রাতের দিকে তো সেভাবে কোনো বৃষ্টি নেই।
সুতরাং এটা পরিষ্কার 21 এবং 22 তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে, তবে সেটা হালকা থেকে হালকা মাঝারি, সব জেলাতেই সম্ভাবনা রয়েছে। বেশি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, এছাড়া ঝাড়গ্রামের কোনো কোনো অংশে। আশা করছি বুঝতে পারলেন যে নিম্নচাপের জন্য দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হবে। এক কথায় যদি বলা যায়, কৃষির উপযুক্ত বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা গেল না, তবুও মন্দের ভালো, কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, আজকে এবং আগামীকাল রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস, ওপরের জেলাগুলোতে এমনটাই রয়েছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব যে রাতের দিকের কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আজকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং রাতের দিকের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, ঠিক তাঁরা যেমন বলেছেন, হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বেশি সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে, এছাড়া আসামের দিকে, পশ্চিম দিকে জায়গাগুলো হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। জোরহাট, এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মেঘালয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং আজকে রাতের শেষ, অর্থাৎ শেষ রাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত যে আপডেট রয়েছে, দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি, উত্তর দিনাজপুরে হালকা মাঝারি, বেশি একটু বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে, মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী হতে পারে। এবং আসামের ক্ষেত্রে বৃষ্টি বেশি দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে রয়েছে জোরহাট, সঙ্গে রয়েছে ডিমাপুর, এছাড়া গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সংলগ্ন জায়গাগুলোয় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী। এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না, হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি, মূলত হালকা বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, মিজোরাম, মণিপুর, এমনটার সম্ভাবনা। এই রয়েছে বন্ধুরা আপডেট। এবং 21 তারিখের কি আপডেট রয়েছে? 21 তারিখে সকালের পর সেইভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গ এবং আসামের দিকে, হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে এমনটাই পূর্বাভাস। তবে রাতের দিকে আবার 21 তারিখে বৃষ্টি বাড়বে কিনা, অবশ্যই আবার বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। 21 তারিখ অর্থাৎ শুক্রবার রাতের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী। এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ততটা বৃষ্টিপাত আগামীকাল রাতের দিকে দেখা গেল না। সুতরাং এই রয়েছে আপডেট যে নিম্নচাপের বৃষ্টি কোথায় কতটা হবে। তবে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে আজকে এবং আগামীকাল, সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাটে। গুজরাট, গোয়া, কঙ্কন এবং মধ্য মহারাষ্ট্র, এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। আজকে তো গুজরাট, এছাড়া গোয়া, কঙ্কন এবং মধ্য মহারাষ্ট্রের রেড অ্যালার্ট রয়েছে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যায়, আগামী কয়েকদিন ধরে চলবে, ছত্তিশগড়, এছাড়া তেলেঙ্গানা, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বিহার, উত্তরপ্রদেশে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়, সম্ভাবনা নেই বললেই চলে। সিকিমেও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন, তারা বলছেন যে চট্টগ্রাম এবং সিলেট এই দুটি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এবং তারা এটাও বলেছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, এবং এর জন্য বৃষ্টি কতটা কী হবে আগামীকাল দেখে নিচ্ছি আমরা। তার আগে অন্যান্য বিভাগের যে আপডেট পাওয়া যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটা তারা সকাল 9টার আপডেটে জানিয়েছেন। এছাড়া তারা বলছেন যে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চট করে দেখে নেব। আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে। এবং মাঝরাতের দিকের যে আপডেট রয়েছে, রংপুর এবং সিলেটের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে, বাকি বিভাগগুলোয় বৃষ্টি দেখা যাচ্ছে না, রংপুর এবং সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল সকালের দিকে যে আপডেট পাচ্ছি আমরা, দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূলবর্তী জায়গাগুলোয় মাঝারি ধরনের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াটা ঢুকছে, সেই রকম সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জন্য। এবং নিম্নচাপের জন্য আগামীকাল বৃষ্টি বাড়বে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। তাই খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে, বরিশাল এবং চট্টগ্রামে সেই একটা সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে লঘুচাপটির জন্য। এছাড়া অন্যান্য বিভাগের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, তাতে এটা দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে, প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং আগামীকাল রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দেখতে পাওয়া যাচ্ছে সিলেটের দিকে এবং রংপুর বিভাগের দিকে, এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রাতের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামে
উপকূলবর্তী জায়গাগুলো শ্যামনগর, কলাপাড়া, ভোলা, ফেনী, এছাড়া মহেশখালী, এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং নিম্নচাপের বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি নয়, কিছুটা বৃষ্টি ফিরছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।